হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের এই কলা পাতার খাবারটা দেখে বুঝতেই পেরে গেছেন কি রান্না হতে চলেছে। আর তার জন্য চলে এসেছে বর্ষার সুন্দরী। বৃষ্টি পড়ছে, বর্ষা নেমে গেছে, আর বর্ষার সুন্দরীও এখানে হাজির। বর্ষার রানী ইলিশ চারটে পিস খুব সুন্দর করে নিয়ে নিয়েছি, আর এখানেই নিয়েছি তার জন্য মশলাটা। আর সর্ষের তেল তো লাগবেই, কারণ হতে চলেছে কলা পাতায় মোড়া পাতুরি। আর তার জন্য রয়েছে এই কলা পাতাটি। এবার আমরা দেখে নিই কিভাবে কি করি। সবার প্রথম মশলাটাকে ইলিশ মাছের উপর দিয়ে দেবো, আর ইলিশ মাছটা আগে থেকে নুন লেবু সুন্দর করে মাখানো আছে। মশলাটাতে কি আছে সেটা আমি পরে বলছি, আগে মশলাটাকে তো সুন্দর করে দিয়ে দিই, চেচে একদম চেচে পুচে পরিষ্কার, একটু মশলাও যেন বাদ না যায়। আর এবারে দিয়ে দিচ্ছি সেই ঝাঁঝে গন্ধে একদম বাঙালির দরকার, যেটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নেব। এবার বলি মশলাটাই আছেটা কি। পাতুরির মশলা আমরা সবাই জানি, খুবই পরিচিত মশলা, কারণ আমরা প্রত্যেকেই পাতুরি খেয়েই থাকি, সেটা যে কোনো মাছেরই। এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষের সম পরিমাণ, আছে পোস্ত, সর্ষে আর পোস্ত সম পরিমাণ নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আধমালা একটা নারকেল কুড়ানো, সেটাকেও একসঙ্গে করে নিয়েছি। নিয়ে নিয়েছি অল্প পরিমাণ মতো নুন, একটু চিনি আর কাঁচা লঙ্কা কটা, সব কটাকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সর্ষের তেল আমার অল্প দিয়ে মন পোষালো না, তো আরেকটু সর্ষের তেল দিচ্ছি। অনেকে পাতুরিতে ইলিশ মাছের সঙ্গে হলুদ মাখিয়ে রাখে নুনের সঙ্গে, নুন লেবুর সঙ্গে। আমি হলুদ ইউজ করিনি, সর্ষের তেলে যে নিজস্ব কালার আছে সেই কালারেতেই পাতুরির কালার আসবে। তো একেবারে গ্রেভিটাকে মানে মশলাটাকে মাছের ওপর লাগিয়ে লাগিয়ে, আর সর্ষের তেলের যে নতুন ওপর থেকে প্রলেপটা পড়লো সেটাকেও লাগিয়ে লাগিয়ে দেখে নিচ্ছি যে পরিমাণ মতো মশলা হয়েছে। তো কারণ গরম ভাতে মাছের সঙ্গে মশলাটা গেলে তবেই কিন্তু খেতে অনেক বেশি স্বাদ লাগবে। তো আমার মোটামুটিভাবে ম্যারিনেশন পুরোপুরি কমপ্লিট, মোটামুটি না পুরোপুরি কমপ্লিট। এরপরে কলা পাতার ব্যবস্থা করতে হবে। তো মাছের সঙ্গে মশলা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, আর দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনেই তো ইলিশ খেয়ে জমবে ভালো। এবার আমরা কলা পাতাগুলোকে গ্যাসে একটু সেকে নেব। এই যে আওয়াজটা হচ্ছে না চিৎচির করে, এতে আপনি বুঝতে পারবেন এর একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা যদি নর্মাল কলা পাতায় করতে যাই, কলা পাতাটা ভাঁজ করার সময় ভেঙে যেতে পারে, কিন্তু কলা পাতা যদি আমরা তাওয়াতে সেকে নিই তাহলে এটা পাতাটা অনেক বেশি নরম হয়ে যাবে আর এটা ভাঙবে না। তো দেখছেন এপিট ওপিট করে করে উল্টে নিচ্ছে, আর এই যে সেকে নেওয়ার পরে বোঝাই যাচ্ছে পাতাটা যে পুরো একটা লেয়ারটা অন্যরকম হয়ে যাচ্ছে, সেটা পুরো বোঝা যাচ্ছে। তো আরেকটা পাতাও সেকে দেখে দেখে, এটাই জল বেশি ছিল বলে আওয়াজটা একটু বেশি হচ্ছে চড়বড় চড়বড় করে। তো দেখুন সেকার পরে পাতাটা অনেকটা নরম হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা কলা পাতা আলাদা করে সেকে নেব। জলটা মুছে নিলে আরও ভালো হয়, আমার জলটা মুছে নেওয়া হয়নি, জলটা রয়ে গেছে। আর পাতুরি তো খুবই সহজ একটা রান্না, আর ইলিশ মাছের পাতুরি হলে তো কোনো কথাই নেই। তো পাতাটা শেকা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমরা মাছ, আর মাছের ওপরে অনেকটা করে মশলা, একটু আধটু মশলা নয় অনেকটা মশলা। আর তার উপর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, কারণ উপরে একটু কাঁচা সর্ষের তেলের গন্ধটা না হলে জমবে না। আর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, এবার যে যেমন লঙ্কা পছন্দ করেন তেমন দেবেন। সুন্দর করে মুড়ে নেব। যদি কারুর মনে হয় একটা কলা পাতায় রিস্ক হয়ে যাবে, তলায় আর একটা কলা পাতার লেয়ার চাপাতেই পারে। এরপরের যেটা কাজ, দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে প্যাকিং করে দেব। আমি সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি, আর গিটটা ভালো করে দিতে হবে যাতে খুলে না যায়। তো এইভাবে আমাকে বাকিগুলোও করে নিতে হবে। ব্যাস একটা আমার মোটামুটি কমপ্লিট। তো নেক্সট আর একটা করার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি মাছের ওপর একটু বেশি করে মশলা। আবারও ঠিক একইভাবে মুড়ে সেলাই করে মানে দড়ি দিয়ে বেঁধে রেখে দেব। আবারও সর্ষের তেল, আমি প্রত্যেকটা মাছের ওপরে আলাদা করে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছি, একদম যেন কলা পাতাটা খুললে একটা মানে কাঁচা তেলের ফ্লেভারটা যেটা থাকবে সেটা যেন আসে। চারটে আমার রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি পাতুরির জন্য কলা পাতায় মোড়া ইলিশ মাছকে। এবার দিয়ে দেবো আমরা তাওয়াতে। এটা কিন্তু অনেকে অনেকভাবে করে থাকে, কেউ করে শুধু ভাপে, তাওয়ার উপর
পাতুড়িগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ভাপে করে আমি এখানে তেলে ভেজে করব। তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি, তার উপর পাতুড়িগুলোকে বসিয়ে দেব। একটা তাওয়ায় দুটো করে পাতুড়ি বসাচ্ছি আমি, এতে করে সুবিধা হবে। আর পাতুড়ি বসানোর সঙ্গে সঙ্গে তেলটা যে একদম কমাতে ছিল বোঝা যাচ্ছে, দেখছেন একটু হালকা চিৎচিরে আওয়াজ হচ্ছে। তো আর একটা তাওয়াতে আমি আর দুটো পাতুড়ি বসিয়ে দেবো। এরপরে তো আর কোনো কাজই নেই, শুধু দুপিঠ এদিক ওদিক সেকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, তাহলেই আমাদের পাতুড়ি রেডি। এই বর্ষাতে প্রথম ইলিশ মাছ আর প্রথম ইলিশ মাছের পাতুড়ি আজকে রেডি হয়ে যাচ্ছে। দেখুন উল্টে পাল্টে ভাজার পরে কীরকম হয়েছে ব্যাপারটা, ওপরটা পোড়া পোড়া দেখলে কিন্তু হবে না, ভেতরের জিনিসটা কিন্তু দারুণ খেতে হবে, এটুকু একদম গ্যারেন্টি। আমাদের পাতুড়িগুলো একদম রেডি হয়ে গেছে, চারটে পাতুড়ি। এরপর এটাকে কাটিং করতে হবে, কেক কাটিংয়ের মতো পাতুড়ির কাটিং হচ্ছে, সুতোটা কাটিং। এরপরেই তো আসল জিনিস বেরোবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, বর্ষা পড়ে গেছে, সুন্দর করে পাতুড়ি না হলে কি আর হয়। যদি বাড়িতে ইলিশ মাছ আছে তো ইলিশ মাছের পাতুড়ি, আর যদি না আছে তো অন্য কিছুর পাতুড়ি তো হতেই পারে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, কাঁচা লঙ্কাগুলো ওপরে বসে আছে, দারুণ লাগছে। চারটে পাতুড়ি আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আজকের গরম ভাত তো পুরো জমে যাবে। দেখুন কত সুন্দর একটা বেশ পোড়া পোড়া ফ্লেভারটা আসবে ওপরে, উফ অসাধারণ। একটু চামচ নিয়ে কেটে কেটে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে প্রত্যেকটা পাতুড়ি। দেখুন দেখুন চামচ আলগা করে লাগানোর সঙ্গে সঙ্গে মাছের অংশ মশলার সঙ্গে চলে এলো। কতটা সফট হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। তো আজকে তার সঙ্গে আছে কচি আমড়ার চাটনি, বর্ষাকাল আমড়ার সিজন, তো আজকে আছে কচি আমড়ার চাটনি, মায়ের হাতের রান্না। আর আছে ঝিঙে আলু নারকেলের একটা জমজমার তরকারি। তো বুঝতেই পাচ্ছেন লোভনীয় লোভনীয় খাবার। তো আজকের মেনুতে পটল ভাজা, ঝিঙে আলু নারকেলের তরকারি, পাতুড়ি, ডাল আর চাটনি। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও।